ছেলে তোর কোকড়া কোকড়া চললে যেন সমুদ্র ঢেউ খেলে। শুরুতেই সতর্ক বিজ্ঞপ্তি, যাদের কোকড়া কোকড়া চুল রয়েছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের স্লিম চুল রয়েছে তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনো ফর্সা রয়েছেন প্লিজ মুখে কড়াইয়ের কালি মেখে বসে পড়ুন, কারণ শ্যামলা ছেলেদেরই বর্তমানে মেয়েরা নাকি পছন্দ করে। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, বর্তমানে টিকটকে যদি ঢোকা হয় তাহলে ফর ইউ পেজে ছেলে তোর কোকড়া কোকড়া চুলে সমুদ্র ঢেউ তোলে। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, এই গানটি হয়তো আপনি একবার হলেও শুনেছেন। গাইজ, আজকের এই ভিডিওতে এই গানের সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলি আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং বন্ধুরা হিরো আলম কিন্তু মামলা খেয়েছেন সেই সম্পর্কে সর্বশেষ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইজ, বর্তমানে টিকটকে ঢুকলেই দেখা যাচ্ছে ভাল লাগে গানে অনেকেই লিপসিং করছেন। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ওই শ্যামলা। গাইজ, এই গানটি মূলত প্রথম দিকে টিকটকে কে আপলোড দিয়েছিল আপনারা কি জানেন? গাইজ, এই গানটি মূলত প্রথম দিকে আপলোড দিয়েছিল MD মহসিন ভাই। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ওই শ্যামলা গালের কালো দাড়ি জানলা রে। হয়তো বন্ধুরা আপনারা দেখে থাকবেন MD মহসিন ভাই সুপারস্টার ডনের সাথে ব্যাক স্পেসে ড্যান্স করে থাকেন, এবং তিনি কিন্তু বর্তমানে একজন ট্রেন্ডিং টিকটকার। যাই হোক বন্ধুরা, ভাল লাগে গানটি আজ থেকে আরো 11 দিন আগে ইউটিউবে আপলোড দেওয়া হয়। এন্ড গাইজ, এই গানটির মূল নাম হচ্ছে ভাল লাগে। যাই হোক বন্ধুরা, সুমি শাবনামের এই গানটি 11 দিনে ভিউজ পেয়েছে 9,57,000 প্লাস। যদিও ইউটিউবে এখনো পর্যন্ত গানটি সেইভাবে ভাইরাল হয়নি, কিন্তু টিকটকে এই গানটি রীতিমতো ভাইরাল হয়েছে, এবং বন্ধুরা মাত্র 11 দিনে টিকটকে এই গানটি 4,10,000 মানুষ লিপসিং করেছেন। হাতে বালা গলাই মালা কানে দিয়ে দুল বুক খোলা শট পরিয়া পকেটে নাও ফুল। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা এই গানের মূল শিল্পীর কণ্ঠে গানটি কেমন শোনা যায় একটু শুনে আসি। ছেলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই গানটিতে ছেলেদেরকে রীতিমতো পচানো হয়েছে, কুকড়া কুকড়া চুল শ্যামলা শ্যামলা বরণ মানে শ্যামলা শ্যামলা চেহারার মানুষকে নাকি তাদের ভাল লাগে। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, আসলে বন্ধুরা এমনটা কিছুই নয়। রীতিমতো দেখবেন যে বর্তমান জেনারেশনের মেয়েরা ভাব নেওয়া পোলাদের এবং টাকাওয়ালা পোলাদের আর সাদা চামড়া পোলাদেরই পছন্দ করে থাকে, তাদের প্রতি ক্রাশ খেয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, টিকটকে 90% মেয়েরাই কিন্তু এই গানে লিপসিং করতেছে। ছেলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি হিরো আলমের আপডেট নিয়ে। গাইজ, আপনারা হয়তো জানেন হিরো আলম রীতিমতো একটা মামলা খেয়ে বসেছেন। বন্ধুরা আপনারা হয়তো জানেন যে কোনো গান ট্রেন্ডিং এ আসলে হিরো আলম সেই গানটিকে একদম বিনষ্ট করে ছাড়ে। সেই সুবাদে আমাদের হিরো আলম ভাই রবীন্দ্রসঙ্গীতের একটা রিলিক্স কপি করেছিল, যার কারণে তাকে মামলায় পড়তে হয়েছে। তো হিরো আলম ভাই সম্পর্কে একটা কথাই বলবো, ভাই আপনার কণ্ঠে আসলে গান মানায় না, আপনি যেভাবে গান গান এটা হয়তো মানুষ শুধু বিনোদন হিসাবেই নেয়। তো বন্ধুরা, হিরো আলম সম্পর্কে আপনার কি মতামত, এবং এই ছেলে তোর কোকড়া কোকড়া চুলে সমুদ্র ঢেউ তোলে এই গানটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এন্ড গাইজ, সর্বশেষ একটা রিকোয়েস্টই করব, অতি তাড়াতাড়ি আমরা 3,00,000 সাবস্ক্রাইবার অর্জন করতে চলেছি, তাই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পকেটে নাও ফুল, মোরগের মাথার মতো কাটিং মারো চুলে বন্ধু।